রমজানের শুরু থেকেই সারা দেশে উচ্চ মূল্যে বিক্রি করা হচ্ছে প্রায় সব ধরনের খাদ্যপণ্য। খুচরা এবং পাইকারিতে সবজির দামে পার্থক্য আকাশ পাতাল। নির্ধারিত দামে বিক্রি করা হচ্ছে না মুরগি। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার প্রতিশ্রুতি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের। বিস্তারিত জানবো নুরুল আমিন রবিনের প্রতিবেদনে। আমি কিছু টাকা পাঠিয়ে দিচ্ছি, সারটা কিনে নিস ভাই। ও ভাইয়া, এখন থেকে দেশে টাকা পাঠালে নগদই পাঠান। রমজানে সব সবজিকে ছাপিয়ে আলোচনায় উঠে আসে বেগুন, কারণ চাহিদার সাথে পাল্লা দিয়ে বাড়ে দামও। যেমন কয়েক রোজা পার হলেও শরীয়তপুরে খুচরা বাজারে এখনও প্রতি কেজি বিক্রি হচ্ছে 80 টাকা পর্যন্ত, অথচ কয়েক কিলোমিটার দূরের পাইকারি বাজারে দাম মাত্র 20 থেকে 35 টাকা। বেগুন আগে 45-50 টাকা বিক্রি করছি, এখন সে বেগুনটা বিক্রি করতেছি 80 টাকা। কালা বেগুন বিক্রি করতেছি মিরাশার বাজারে 20 থেকে 25 টাকা। মিরাশার চাষি বাজারে আমরা বর্তমানে বেগুন বেচতে আছি 30 থেকে 35 টাকা, আর টমেটো বেচতে আছি 8 থেকে 12 টাকা, আর উস্তা বেচতে আছি 30 থেকে 35 টাকা। শুধু বেগুন নয়, গেল এক সপ্তাহে দ্বিগুণে পৌঁছেছে লেবু, করলা, পটল, টমেটো এবং শশার দাম। একই সাথে দাম বেড়েছে সব ধরনের মাছের। কিছুটা কমে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 220 টাকা। লেবুর দাম আগে 30-25 টাকার ভিতরে কিনতাম, এখন আপনার 60-70 টাকা, নিচে 50 টাকা, এর কমার পাওয়া যায় না। রোজা রাখার পরে একটু শরবত খাওয়ার জন্য একটু লেবুর দরকার হয়, সেই লেবু যদি 60-50 টাকা কিনতে হয়, আমাদের মতো মধ্যবিত্তি মানুষেরা তা কীভাবে কিনা হবে বলেন? বিভিন্ন রাষ্ট্রে দেখা গেছে রোজাগুলো খেয়ার জিনিসের দাম হলো কমায়, আমাদের দেশে হলো বাড়ায়। বাজারে মূল্য সমন্বয় করতে ব্যবসায়ীদের সাথে আলোচনার পাশাপাশি নিয়মিত বাজারে অভিযান পরিচালনার কথা জানালো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। চেষ্টা করছে কিভাবে পাইকারি বাজারের সাথে খুচরা বাজারের যে মূল্যের পার্থক্য রয়েছে সেটি কতটা কমানো যায়, সে বিষয়ে আমরা ব্যবসায়ীদের উদ্বুদ্ধ করা এবং আইন প্রয়োগ করার বিষয়ে সচেষ্ট আছি। রমজানে বাজার দর নিয়ন্ত্রণে তদারকি বাড়ানোর দাবি ভোক্তাদের। নুরুল আমিন রবিন, চ্যানেল 24, শরীয়তপুর।